জ্বলছে ত্রিপুরা, উঠছে স্লোগান জয় শ্রীরাম, মুসলিম হটাও দেশ বাঁচাও। পুরুষে সংখ্যালঘুদের ঘর বাড়ি ধর্মস্থান, অত্যাচারী হচ্ছে সংখ্যালঘুরা, ভাঙচুর হচ্ছে সংখ্যালঘুদের ঘর বাড়ি ধর্মস্থান, সর্বদাই অভিযোগ হিন্দুবাদী সন্ত্রাসবাদীর বিরুদ্ধে, নেই কোনো প্রতিবাদ, নেই কোনো মিছিল। উল্লেখ্য, বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে গর্জে উঠেছিল গোটা বাংলা। বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতন চলছে, বাংলাদেশে আইন শৃঙ্খলা তলানিতে, পথে নেমেছিল বিজেপির তাপট নেতারা। এবার খোদ ভারতের ত্রিপুরায় সংখ্যালঘুদের নির্যাতন চলছে, ভাঙা হচ্ছে সংখ্যালঘুদের ধর্মস্থান। এই নিয়ে এই ঘটনাকে মুখ খুললেন পিজেতা আব্বাস সিদ্দিকি। লাগাতার মুসলিমদের মসজিদ মাদ্রাসায় আক্রমণ করা হচ্ছে, সেখানে মাত্র 9% মুসলিম, তাদের উপর লাগাতার আক্রমণ চালাচ্ছে হিন্দুত্ববাদীরা, কি বলবেন? এটা দেখুন, আমার ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে, যেখানে সংখ্যাগুরু হবে, সংখ্যাগুরুদের দায়িত্ব সংখ্যালঘুদের সেফটি দেওয়া। সেহেতু ত্রিপুরা নয়, পুরো ভারতবর্ষ জুড়ে দেখা যাচ্ছে কেন্দ্রে বিজেপি আসার পর থেকে কীভাবে অত্যাচার হচ্ছে তথাকথিত সংখ্যালঘু যারা, তাদের উপর, শুধু মুসলমান বলব না, এটা এটা চরম অন্যায়, উচিত নয়। পাশাপাশি বাংলাদেশে কিছুদিন আগে যেটা ঘটে গেল ওটাও অন্যায়, ওটা চরম অন্যায়। যে কেউ একজন কোরআনকে অপমান করেছে, তার জন্য যে করেছে সে শাস্তি পাবে, কিন্তু তার জন্য অন্য নিরীহ ধর্মের মানুষের উপর আঘাত করবে এটা উচিত নয়। কিন্তু বাংলাদেশের সরকার যথাযথ একটা কথা বলেছে এবং বহু মানুষে অ্যাস্ট করেছে, এইটাই দুর্ভাগ্য। যেটা ওই দেশে হলো সেটা এ দেশে হলো না, এটাই দুর্ভাগ্য। হয়তো হাসিনা সরকার, তার মধ্যে হয়তো সেই আদর্শ রয়েছে যে সংখ্যাগুরু তারা সংখ্যালঘুদের সেফটি করার দায়িত্ব পালন করছে, কিন্তু এখানে পালন হচ্ছে না, এটা দুর্ভাগ্যজনক। আশা করছি আমাদের দেশের অন্য সমাজে ধর্মের মানুষেরা যারা ভ্রাতৃত্বকে ভালোবাসে, তারা সবাই এটাকে নিন্দা করছে, এর বিরুদ্ধে আন্দোলন করছে, গণতান্ত্রিক প্রক্রিয়া আন্দোলন হওয়া দরকার, এটা অবশ্যই অন্যায় কাজ, এটা মূলত লক্ষ্য। কিন্তু এর পিছনে একটা বড় শক্তি কাজ করছে, আমার দেশের যেটা বিশাল বড় দেশ, এই দেশটাকে নষ্ট করার প্ল্যান। দেখো, ভাঙর থেকে শয়ে শয়ে মানুষ হয়,